ব্যস্ত ঢাকার ব্যস্ত নগরী, থেমে নেই ফুটবল প্রেমীরাও। ফুটবলের নেশাতে নিজেদের মেলে ধরার প্রয়াস ফাঁকা রাস্তা কিংবা কংক্রিটের ছায়া, যেখানেই সুযোগ মেলে সেখানেই ফুটবলের তৃষ্ণা মেটাতে ব্যস্ত তরুণ প্রজন্ম। এত সব উৎসাহ উদ্দীপনায় বাড়তি আমের যোগ হয় যখন ঢাকার আনাচে কানাচে নাম না জানা ক্লাবগুলো জড়ো হয় একই পোস্টের নিচে। এরই মধ্যে নিজেদের ছোট গণ্ডির মধ্যেও ফেভারিট তকমাটা গায়ে লাগিয়েছে অনেক ক্লাব এবং খেলোয়াড়রা। ফুটবলের বড় বড় আসরে তারকাদের দ্যুতি দেখতে যারা রাত জাগতে অভ্যস্ত, তাদেরই একটি অংশের প্রচেষ্টা নিজেদের মেলে ধরার। ফুটবলের এই ছোট ভার্সনের জনপ্রিয়তা ইউরোপ দেশগুলোতে ব্যাপক, সেই ব্যাপকতার ছোঁয়া এখন কিছুটা হলেও লেগেছে বাংলাদেশে। তার বড় প্রমাণ টুর্নামেন্টের উদ্যোগ নিতে দেরি হলেও ক্লাবগুলো দেরি করে না নিজেদের নাম লেখাতে। ক্লাবগুলোর এই উৎসাহই হয়তো বড় টুর্নামেন্ট আয়োজনের অনুপ্রেরণা যোগায় কিছু উৎসাহী ফুটবল প্রেমীদের। এমনই একজন ব্যক্তিত্ব আকবর হায়দার মুন্না, যার একক প্রচেষ্টায় ধানমন্ডিতে গড়ে উঠেছে একটি পেশাদারী ক্লাব, যাদের রয়েছে একটি সুগঠিত পরিচালনা পরিষদ, রয়েছে নিজস্ব অফিসও, যেখানের শীর্ষ কর্মকর্তারা হলেন ক্লাবের সেরা খেলোয়াড়রা। ফুটবল কিংবা ক্রিকেটে ঈর্ষণীয় ফলাফলে এরই মধ্যে যেমন সুনাম কুড়িয়েছে ক্লাবের খেলোয়াড়রা, তেমনি সফল টুর্নামেন্ট আয়োজনেরও সুখ্যাতি আকবর হায়দার মুন্নার, যেখানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আন্ডারগ্রাউন্ড চ্যাম্পিয়ন্স লিগ বা ইউসিএল। দেখতে দেখতে সফল চারটি আসর পেরিয়ে এবার আয়োজনটা পঞ্চমবারের, যেখানে সুযোগ মিলল বাছাইকৃত 32টি দলের। টুর্নামেন্টের খেলোয়াড়দের উৎসাহ দিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের খেলোয়াড় শাখাউত রনি। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ রোলার স্কেটিং এর সাধারণ সম্পাদক আসিফ হাসান। 32 দলের লড়াই শেষে ফাইনালের মঞ্চে ক্লাব ইলেভেন এবং আন্ডারগ্রাউন্ড লিজেন্ড। টুর্নামেন্ট জনপ্রিয়তার মূল উপাদান উৎসাহী দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। জমজমাট ফাইনালে শুরু থেকে গোল খুদায় দু দলই, ছোট ছোট পাস আর পায়ের জাদুতে শুরুতেই এগিয়ে যায় ক্লাব ইলেভেন। তৃতীয় মিনিটে দলকে এগিয়ে দেন দলনেতা তানিস। গোল পরিশোধে মরিয়া থেকেও শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি প্রথমবারের মতো এই আসরে ফাইনালে জায়গা পাওয়া আন্ডারগ্রাউন্ড লিজেন্ড। শেষ পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ক্লাব ইলেভেন। দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ পাল্টা আক্রমণ। শেষ পর্যন্ত দ্বিতীয় বারের মতো গোল উৎসবে ক্লাব ইলেভেন। এবার দলকে জয়ের বন্দরে এগিয়ে দেন রাজু। গোল পরিশোধে মরিয়া থেকেও সুবিধা করতে পারেনি আন্ডারগ্রাউন্ড লিজেন্ড। শেষ পর্যন্ত 2-0 গোলের জয়েই চতুর্থবারের মতো শিরোপা নিশ্চিত করল ক্লাব ইলেভেন। ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অমলেশ সেন, আহমেদ আসিফ এবং আয়োজক কমিটির প্রধান আকবর হায়দার মুন্না। শুরুতেই টুর্নামেন্টে যারা আলো ছড়িয়েছেন তাদের সম্মাননা, যেখানে ক্রেস্টের সাথে দেওয়া হয় নগদ অর্থ। সেরা গোলকিপার ক্লাব ইলেভেনের পলিন, সেরা ডিফেন্ডার লাইকেন্স এসির সাদ, সেরা মিডফিল্ডার পসাইডন অলস্টারের সাকিব, সেরা স্ট্রাইকার ক্লাব ইলেভেনের তানিন, এছাড়া বেস্ট আন্ডার-20 পসাইডনের মাসরুর। টুর্নামেন্টের সেরা গোল করেছেন টিম অ্যাঙ্গেলবার্ডের আসগর। সর্বোচ্চ গোলদাতা এবং মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় হয়েছেন আন্ডারগ্রাউন্ড লিজেন্ডের সারোয়ার। এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পালন করা বাফুফের রেফারি শাহ আলমকেও প্রদান করা হয় সম্মাননা। এবার অপেক্ষা মূল শিরোপার। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে ACGFC, তৃতীয় হয়েছে পসাইডন অল স্টার, চতুর্থ হয়েছে লাইকেন্স এসসি, এবং জমজমাট লড়াই করে রানার্স আপ শিরোপা জিতেছে আন্ডারগ্রাউন্ড লিজেন্ড। এবার অপেক্ষা চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়ার।
প্রথম তিন আসরে শিরোপা জিতলেও চতুর্থবার ফাইনালে উঠেও এমিগন্স এফসির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল ক্লাব ইলেভেনের। শেষ পর্যন্ত পঞ্চম আসরে আন্ডারগ্রাউন্ড লিজেন্ডকে 2-0 গোলে হারিয়ে শিরোপা উদ্ধার করেছে তানিনের দল। আমার এখানে টুর্নামেন্টে সাধারণত 32টা দলে খেলা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে এন্ট্রি কনফার্ম করতেছে 40-45-50টা টিম। আমি অনেকদিন ধরে শুনছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফুটসালকে নিয়ে একটা চিন্তাভাবনা আছে, তো এটা মনে হয় শুধু চিন্তাভাবনা পর্যন্তই, এটা বিশদ আকারে দেখি না, যে আপনারা এগিয়ে আসুন, এই খেলাটাকে সুন্দর খেলা, এটাকে আরও ভালো করে প্রমোট করুন। আমাদের মাঝে মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই সাবেক ফুটবলার অমলেশ সেনকে। এছাড়া বিশেষভাবে কৃতজ্ঞ বাংলাদেশ রোলার স্কেটিংয়ের সাধারণ সম্পাদক আহমেদ আসিফ হাসানকে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে দেশের মাঝে তুলে ধরার জন্য কৃতজ্ঞতা জানাই প্রিন্ট এবং ইলেকট্রনিক্স সংবাদ মাধ্যমকে। আমাদের সাথে ছিল বিটিভি, গাজী টিভি, সময় টিভি এবং একুশে টিভি। এছাড়া প্রিন্ট মিডিয়া থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলা নিউজ, বাংলা মেইল, রাইজিং বিডি, আজকালের খবর, দৈনিক ইনকিলাব, যুগান্তর, ব্রেকিং নিউজ, দৈনিক সংগ্রাম, ইভেন্ট বিডি, নতুন সময়, প্রবাল নিউজ সহ আরও অনেকেই।